তুই আমার ঘর লুকাই থাকলে কি তোষকের নিচে নি লুকাই থাকে সোবার নিচে নি লুকাই থাকে কোন একটা মানুষ কি সোবার নিচে তোষকের নিচে বালুশের নিচে লুকাই থাকতে পারে নি তারা কিন্তু আমার বালুশ তোষক সোবা মনে করেন যে এগুলা কেন তারা ইয়া করছে এমন মান করছে আমি টাকা রাখছি একটা জায়গা বেছে বিক্রি করি এরপরে আমার ছোট ভাই বলছে ঘর করার জন্য প্রেশার দিছে আগে আমি ঘর করছি তো টাকা তো দেড় টাকা হয়ে গেছে এরপরে এখন আবার তার লাগে অর্গত হইব তো আমরা কিছু টাকা আছে এরপরে জায়গাটা বিক্রি করছি কারণ এই টাকা ক্যাশ হইতো না জায়গা বিক্রি করি কেন 12 লাখ টাকা পাইছি বানপত্র হয়েছে এরপরে ভাই আমি ঘরের মধ্যে সেভ করে টাকাটা রাখছি রাখার পরে এবার দেখা গেছে 7 তারিখ শেষ রাতের 1টার দিকে কে জানি দরজা জানালা খুব জোরে লেগিয়া করতে আছে এস খাইতে আছে থার বাইতে আছে লাইতে আছে এইভাবে করতে আছে এবার টের পাই আমরা তো কই টাকা চাইলিস আমার মা বলছে কে কি জানি সোনা টাকা দিছি আমি তো টাকা দিছি কথা কই না আমি টাকাটা একটু সেভ করি তো টাকাটা আমি তাড়াতাড়ি একটা ব্যাগে করে নি ছাদের উপরে তিন সাইডের উপরে রাখছি তাড়াতাড়ি রাখি আবার একটু নিচে আসি মানে তারা দরজা ঠেলি দরজা লাগতে ভাঙি এনেছি ভাঙিয়া ভিতরে ঢুকিয়ে মাল আছে কইয়া তারা মনে করেন তো আমার দৌড়ি এলেছে সাড়ে পাঁচজনে দৌড়িয়া ঘর তন্ন তন্ন করিয়ে লেতে আছে টোসক মোসক উল্ডায় সুবার টোবা যা আছে আমার ঘর দিয়ে সালমারি তারা খালি খুঁজ দিয়েছে কেডা বুঝছেন তারা এরপরে তারা প্রথম বুঝছি না করতেছে এরপরে দেখতেছি কিছুক্ষণ পরে খুঁজা খুঁজির পরে তারা দেখি পুছাপুছি করে এরপরে দিয়ে ওসি পরিতোষ ঢুকছে কোন থানা ওসি এ সোনামুড়া থানার ওসি পরিতোষ ঢুকে করতেছে কয়ে কি কি ইয়ে করছে কয়ে ইয়ে করছে দাঁড়ি দো তারা করতেছে কয়ে ইয়ে করছে এখানে তো মাল নাই মাল নাই নাই তারা ফিস ফিস করতে আছে মাল তাল নাই এরপরে কিছুক্ষণ পরে জানতে ভাই পিছন দিয়ে আমি যে সেভ করছি টাকাটা টাকাটা পিছন দিয়ে লইয়া গেছি গা কত টাকা আছিল মোট টোটাল টাকাটা আছিল 16 লাখ টাকা 12 লাখ জমির আর এমনি 4 লাখ টাকা আমার ঘরের ক্যাশ গরু টরু বিক্রি করা আমি তো কৃষি মানুষ কিছু ধান গরু বিক্রি করা এই টাকাটা 4 লাখ টাকা ক্যাশ আমার ছোট ভাই আছে কি পেছে তার টাকাও আছে এইভাবে 4 লাখ টাকা ক্যাশ ছিল আর বাকিটা হলো জমিন বিক্রির টাকা তো পিছন দিকে আছে দে এরপরে তারা যাওয়ার পরে আবার কইতে আছে কয়ে তোমরা ছাদের উপর দিও ইয়া ব্যাগ একটা নাম আছে কি ব্যাগ এবার তাড়াতাড়ি যাইয়া দেখলাম যে কি আমি আমার ব্যাগ নাই আমি কয়ে টাকা তো লইয়া গেছি গিয়া ব্যাগ নাই আর তারা কয়ে দিয়ে ধরলে তারা গেট খুলে দিছে তারা কয়ে মেনু দেখছি তো আবার আলাপ করলাম পরের দিন সকালে খবর পাঠাইলাম থানাত লোক পাঠাইলাম পাঠাই কইতে আছে কয়ে ঠিক আছে বুঝি বুঝি কইতে আছি ওসি কইতে আছে আজকে না কালকে এরকম করতে করতে আমাদের কয়েকদিন পাস দিছে এরপরে ওসি কয়ে টাকা আনছে না তারা তো এখন তো আমি হতাশ আমি কী করি মনে করেন দে পুলিশ যদি মনে করেন দে অবস্থা করে আমরা ডরে ডাকাতে ডরে ভয়ে মনে করেন যে আমরা টাকা সেভ করে রাখতাম কিন্তু পুলিশে তো ডাকাতি করে আমরা কেন কিতা করেন কেন আমরা মনে করেন যে বড় বিপদে আছি মনে করেন যে পুলিশে যদি আমাদের সাথে আসন করে আমরা কেন চলান আমাদের টাকা আমরা এখন চলান নাই পারি না মরি যেতাম আমরা এই অবস্থা আমরা একটু মনে করেন যে আমরা পোষাই দেন তারা গেছে তারা যে অবস্থা করতে আছে আমরা তো মনে করেন তো হুঁশ নাই ডরে ভয়ে মানুষ এই আচরণ করে ছোট বাচ্চা টাচ্চা আছে বাড়ির মধ্যে তারা কি না করে কোন এই অবস্থা তো আছে মনে করেন আমি পলিটিক্যাল লেভেলে আমি উপর স্তর বানাইছি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বানাইছি সিডির মাধ্যমে এরা আমাদের এমএলএ মন্ডল সভাপতি আরো জানাইছি সবার নাম তো আমি আর এখন পারি না মনে করেন এরপরে এখানেও জানাইছি আমাদের দেশের প্রধান মেম্বার যা আছে সবাই এসপি সাথেও কথা বলছি এসপি করতে আছে চেষ্টা করতে আছি ডাকায় নিছে আমার খবর দিছে এসপি করে ঠিক আছে তোমারটা আমি চেষ্টা করতে আছি দেখা যাক আমার বয়ান শুনছে এখন কতটুকু চেষ্টা করে আবার তারা জানে কি মনে করেন এই অবস্থা আপনারা কি চেষ্টা করে কম যদি মনে করেন যে পুলিশ এই অবস্থা করে আমরা কি করি কি করি চলি আমি টাকাটা রাখছিলাম কোনো লোক ডাকাত ব্যাপার ব্যাগটা রাখছি ওই টিন সেটের উপরে মানে সিঁড়ির ঘরে হ্যাঁ সিঁড়ির ঘরের উপরে যে টিন সেটটা আছে টিন সেটের উপরে রাখছি এনে রাখছিলেন কি কারণে মানে রাখছি মনে করেন যে ডাকাতের বয়ে সেভ করতাম গেছি সেভ করতে যাই মনে মানে প্রথম অবস্থা তারা আইছিল তো তারারই কিতাব আছে তারার তো ভাবছি ডাকাত আমরা তো মনে করছি পুরে ডাকাত পরও দেখছি না তারা তো কইছে না পুলিশ বলে আমরা পুলিশ আর জানিও না পুলিশ তারা এত রাতে পুলিশ আইব কি করি আইব মেম্বার নাই প্রধান নাই কোনো নোটিশ নাই কিছু নাই কি করি পুলিশ আইলো এটা তো জানলাম না মনে করছি ফুল ডাকাত চতুর্দিকে ডাকাতি হয় খেদাবাড়ি ডাকাতি হয় এদিকে এদিকে ডাকাতির ভয় অস্তি এদিকে এদিকে ডাকাতি হয় টাকা আছে মনে করেন যে এবার তাড়াতাড়ি টাকা সেভ করতে যাই না মনে করেন যে এই পরিস্থিতি এরা সেভ করে আইতে না আইতে এবার লাস্টে দেখছি পুলিশ প্রথম তো দেখছি না মনে হয় দেখলে তো তা হয়তো এরপরে পুলিশে
মনে করেন যে যদি অবস্থা করে আমরা কার কাছে অভিযোগ আপনার বিরুদ্ধে আসিল যে তুমি কি কোনো অবৈধ ব্যবসার লগে যুক্ত বা কিছু না না এরকম কিছু কইছে না তারা তারা শুধু একটাই কইছে মাল আছে কইয়া তারা তারা কোনো অভিযোগই কইছে না বলে মাল আছে নাকি তা লাইচে দরজা ভাঙি গেছে অভিযোগ কথার কোনের সময় তো দিছে না আমারে কোনো কিছু শোনার মতো জানার মতো এরপরে লাস্টে কয় কয় তোমরা বাড়ির চেন্নাই লোক তো কাইছে এই জন্য তালা ঠিক আছে বাসে দূরে লাস্টে মারি দূরে যাওয়ানোর পরে টাকা টুকা লই যায় লুটপাট করি লই যাওয়ানোর পরে কইতে আছে চেন্নাইয়ের আসিল মনে হয় রাত্রি বেলা তো সব চিনি না যেহেতু চেন্নাইয়ের আসিল আমার কি আছে মানে পুলিশ পুলিশ তো পোশাক নাই মনে করেন সাদা পোশাক তারা তারা কইতে আছে কি চেন্নাইয়ের কেস আছে চেন্নাইয়ের কারে মারিয়েছে যারা আসিল পুলিশের কোন ড্রেসে আসলো না দোসা ড্রেস ওলা লাস্টে আসি বলছি না ওসি আসি পরিতুল এছাড়া বাকি যারা আছে বাকি পরে দেখছি লাস্টে দেলওয়ারে দেখছি এরপরে আরেকটা আছে মিটু মিটু এরপরে আর রাজেশ তারা আছে তারা চিনছি তিন চারজন চিনছি তারা চিনার পরে তো যে আমি নিশ্চিত যে পুলিশ মনে করেন তারা ড্রেস আছে লুনি তারা হ্যাঁ যেদি কইছি তারা ড্রেস আছে চাচা আমার নাম হলো মনুমিয়া আমি আমার কাছে ঘর এরপর আমি দক্ষিণ বাড়িয়ে দেখতে আছি দুজন পুলিশ একটা নাগরদাসের লোক হারিয়েছে আরেকজন দেলুদা হারিয়েছে একটা তার দৌড়িয়েছে ডুম গিয়েছে তার কাছে আইসি মাত্র সাথে সাথে পুলিশটাই দিকে একটু ঘুরে দিন দিছে আমি হ্যাঁ আইসি আইসি জন্য দেখিতে একটা ব্যাগ তারা আমি আমি বাড়িছি হেও বাড়ি বাড়িয়ে আর গেটটা কাছে গেছে গেটটা কাছে যাই করে আমার গেটটা খুলে গেল আমি গেটটা একটা ডাঙ আছে ডাঙ্গা উনি ঠেলা দিলে খুলে দেবো এরপরে দেলুটা আমরা একটু সরি যাইয়ে এরপর দেলু খুলছে না পুলিশ টুকু জানি গেটার টানে কাছে আছে দেলু কাটা পুলিশ টুকু কুলুবাড়ি দেলু দেলু কিটা পুলিশ পুলিশ এরপরে বাইতেছি বাইতে দেখতে আমি ওসিলা কইলাম দরজা কাছে আমার তো স্যার ইন্ডিকা ও স্যার আমার বাড়ি মন্দা আমি তো এইটাই আমার বাড়ি জানি তো আমার কথা এত দূর কথা আমি নতুন বাড়ি গেছি আমি ওই ব্যাগটা আছে তাই এই পুলিশটা তো আছে ব্যাগগুলো পুলিশ তাহলে পুলিশটা ক্যামেরাটা আর হলো যে এই ব্যাগটা আমার আমার ঘরটা দেখা যায় উপরে নাম্বারটা দেখা যায় উপরে যে ব্যাগটা তারা ইউনিটি আছে আমার পরিষ্কার দেখছি ডাকাইত ব্যাপার হ্যাঁ আমি তো ডাকাইতে মনে রেডি ডাকাইত ব্যাপার ব্যাগ নিয়ে আসেন এই যে দেখেন আমি ব্যাগটা রাখছিলাম এদিক দিয়ে ইয়া তারা হেঁটে দিয়ে সোফা যাবে তারা এদিক দিয়ে বসে দিয়ে ওইছেন তারা পায়ে টাইম নিশানা এইভাবে উঠি এখান থেকে আমার তিন টুন ভাঙি এলো যাই মনে করলে এবার টাকাটা এদিক দিয়ে তারা দিয়ে দিছে এদিক দিয়ে টাকা তার কাছে আছে এদিক দিয়ে এলে এমনি নিচের বাড়ি দিয়ে এদিক দিয়ে গেছে তারা দেখছে নিচের বাড়ির তারা